আজকে কেন পুর পুরো মেজাজ না, ওই যে সকালবেলা রোজ তো মনে সকালবেলা কি দেখায় মাথায় মারছে, ঠিক আছে আজকে খুশি কেন বলো তো? এই দেখো কেন কি আছে বাবু, এটা আদর করতো না মাথা মানতো। হ্যাঁ কি এটা কি বলো আগে, এটা কি বলো, এটা কি, এটা কি, এটা কি? অভিজিৎ কি করছে দেখবে, অভিজিৎ খুব খুশি, এই সাথে যাচ্ছে একবার ওই সাথে যাচ্ছে লাফা লাফি লাফা ঝাপি, আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে অভিজিতের বয়স কত, তো তোমাকে বলছি অভিজিতের বয়স আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তুমি হয়তো মিস্টেক করে গেছো, ওর বয়স 18+। তেইশে আগস্ট তোর জন্মদিন গেছে, 18 বছর পূর্ণ হয়েছে পুরো একদম, আর 18 বছর এই 3 মাস 4 মাস বলতে পারো হয়েছে ওর বয়স। সকাল সকাল এনে দিয়েছে, আমি বলছি তাড়াতাড়ি করে একটু এনে দাও, নইলে মানে ঘুম থেকে উঠে কি করলে জানো, তুমি একদিন তোমাদের দেখাবো, আমি তো দেখানোর সুযোগ পাই না, ঘুম থেকে উঠেই ও কি করবে বলো তো, ওই যে আমার এখানটা তো তরকারি দেওয়া থাকে, নিচে জায়গা আছে তরকারি রাখার, ওখানে সবগুলো চুবড়িগুলো তুলে তুলে দেখবে আমি কি কি রান্না করে রেখেছি, আজকে ঘুম থেকে উঠে দেখো নাকি মা এইসব করছে, আজকে একটু বেলা করে উঠেছে, ওর বাবা একটু তাড়াতাড়ি নিয়ে এসছে, উঠেই বাবা কি আনন্দ, কি আনন্দ, আনন্দে হাসি রাখো মুখে, কি খুব বলো তো মাংস কি বলবো যে কি মাংস যে ওর কি, ছোট মাছও খায় না জানো, ছোট মাছও খায় না, সেদিন এনেছিল আমার পার্শ্ব মাছ কি সুন্দর টেস্ট, ওরে বাবা না খেয়ে থাকলো, রাত্রিবেলা আমি আবার লুচি করলাম জানো, কে ওকে তড়িবাদি করবে তোমার একটা আমায় বলো তো, হ্যাঁ মা না থাকলে ওর কি হাল হবে, আমি বারবার বলছি সপ্তাহ সপ্তাহ দিচ্ছিও, এরকম কিন্তু ছিল না, আস্তে আস্তে এটা হয়ে গেল, মাছগুলো সব কোন ছোটবেলা থেকে এইটুকু মাছ থেকে শুরু করে সব রকম মাছও খেত, হঠাৎ করে ওর মধ্যে এইটা এসে গেল, মাছ পুরো ছেড়ে দিল, মাছ ছেড়ে দিল বলতে কি মাছ খায় জানো, চিংড়ি মাছটা খায় আর রুই কাতলা, বড় সাইজের রুই কাতলা, চারা কোনো আনলেও খাবে না জানো, আরে যে অনুভবের কালকে ইংরাজি পরীক্ষা কোনো রকমে একটু লিখে হয়ে যাবো, দোল খাচ্ছে দোল খাচ্ছে, হ্যাঁ আমি বললাম একটু লেট হো না, না হয়ে গেছে, এই যে আমি এদিকে রান্না করছি সুযোগ পেয়ে গেছে, গেছে তো বললো চলো ঠিক আছে আমি রান্না করে নিচ্ছি, কি রান্না করছি আমি বলো, কি রান্না করছি, কি রান্না করছি বলো, কি রান্না করছি এটা বল, হ্যাঁ কি রান্না করছি, আঠেরো বছর শুধু বয়সটাই হয়েছে বন্ধুরা, ওই যে ওর 5 বছর 5 থেকে 6 বছরের মধ্যে অ্যাটাকটা এসেছিল, ওই 5 চান করবে।
টান করবি? টাকা করতে পারবি তো? টান এটা, এটা কি, এটা কি, এইগুলো কি, এগুলো দেখো চুলগুলো টেনে টেনে, দেখো চুলগুলো খারাপ হয়ে গেছে, মাথায় যে কখন কি ভূত চাপে বন্ধুরা, কি বলবো, খোল টোল গুলো তেল দিয়ে দিই মাঝে মাঝে, ওভাবেই যা ঠিক হয়। মাথায় মারা দেখো তো, এবার আজকে দেখো কাজ যাবো শুয়ে শুয়ে, কি ভাইয়ের বইটা পড়তে পড়তে, দেখো কি হয়েছে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন বাবু? আর সরে, আর সরে যা এখান থেকে, কাঁদছিস কেন? কিরে দেখো কখন হাসছে কখন কাঁদছে, কি বলবো বলো, খেয়ে দিয়ে উঠে মাথায় দুমদাম মারলো, ঠিক আছে কিছু বললাম না, নিজে নিজেই ঠিক আছে, আর মেরে টেরে এইবার দেখা এবার কাঁদছে, কাঁদছিস কেন? হ্যাঁ কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কি হয়েছে? আরে মাংস খেলি বাবা, মাংস মাংস খাবো, মাংস খাবো, মাংস না দিলে আবার কাঁদছিস কেন এখন? হ্যাঁ কাঁদছিস কেন? বোকা দেখো তো, হ্যাঁ কাঁদে না, ভালো ছিল না, যে রাত্রিবেলা মাংস রেখেছি রাত্রে আবার খাবি না বোনা, হ্যাঁ ভালো ছিল না, তুমি কাঁদে না, খেলতে শুরু করেছে, কেঁদে নিল এবার খেলছে, নিজে নিজেই ঠিক হলো, নাক মুচ্ছে চোখ মুচ্ছে, ওই দেখো এই যে মানে, হ্যালো বলো তো, বুঝি হ্যালো বলো, কই নিজে নিজে কেঁদে নিল, এবার এই যে দেখো এবার বুক বাড়িয়ে বাড়িয়ে খেলছে, মানে ওর থেকে যেন বেশি জ্বালা হয়েছে আমার, মানে কি যে ও করতে চায় আর ও কি বলতে চায় না পারে বুঝতে, সব মিলিয়ে যেন একদম মানে জীবনটা একেবারে শেষের মুখের দিকে, কাঁদলো এবার দেখো চুপচাপ, এবারে আবার কি মনে হয়েছে করছে, আবার মনে হবে কাঁদবে, আর কি বলবো তোমাদের। অনুভব ঘুম থেকে উঠেছে, ভাবে তো আমি ছেড়ে দেবো না তুমি ছেড়ে, ইংরেজি পরীক্ষা অনুভাবে, অনুভব কেমন পরীক্ষা দিবে, প্রথমে পরীক্ষা দিবে সব পেরেছি, সব সব পেরেছি, যেমনি প্রশ্ন নিয়ে একটা একটা করে জিজ্ঞাসা করো সব ভুলবার ভুলবার, পড়তো বাবু একটু বলতো, একটু পড়াগুলো বলতো দেখি কেমন পারিস, ও একবারও বলবো না দেখো, ও কত 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 বলেছি, ও আবার অ বল, তাতে আদর করতে হবে না, অ বলো, স্কুল ঠিক বলে যাবে, স্কুলে নিয়ে গেছে সেদিন, উড়ি বাবা তোমাদের দেখাবো প্রশ্নপত্র, বসে বসে পরীক্ষা দেবে ঘরে বসে, মানে বসাতেই পারলাম না, ম্যামদের ম্যামদের কাছে রিকোয়েস্ট করলাম, ম্যামরা কিছু বলেও নি, বাবা কিভাবে করছে,
খাবি না, ফেলে দিবি, কেক খায় না, চিবিয়ে ফেলে দেয়। ওর একটাই জিনিস মাংস। কোন কেক? সমস্ত কিছু একটু একটু করে ছেড়েই দিল। মাংসটাই যে একটু খায় বন্ধুরা, আদার্স কিছুই খায় না। যে দেখো এই সারাদিন এই করে, আর না আর কিছু না, সারাদিন এগুলোই। এই একটু ভাই বই নাড়ছে, একটু এ করছে, এই যা বাবু।